নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার লোকসভায় বিরোধী দলনেতা অধীর চৌধুরী কি বিজেপির এজেন্ট এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অধীরবাবুর নির্বাচনী কেন্দ্র বহরমপুর থেকে নির্বাচনী সভা করলেও অধীরবাবুকে কিন্তু রাজনৈতিকভাবে আক্রমণ করেননি মমতার দাবি বিজেপির শীর্ষ নেতৃত্বের আক্রমণের লক্ষ্য তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুকে আগলে রেখেছেন আগলে রেখেছেন এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী দেখুন অধীরবাবু সেই উনিশশো সাল থেকে লোকসভার সদস্য পাঁচবার তিনি জিতেছেন ষষ্ঠবারের জন্য তিনি মানুষের আশীর্বাদ চাইছেন দু হাজার চোদ্দ সালে রেকর্ড তিন লক্ষেরও বেশি ব্যবধানে তিনি জিতেছিলেন আবার দু হাজার উনিশে তার ব্যবধান আশি হাজারে নেমে আসে বহরমপুর শহরই তাকে বাঁচিয়েছিল তিনি জিততে পেরেছিল এখন বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে কটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে ছটি তৃণমূলের দখলে বহরমপুর হচ্ছে বিজেপির দখলে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর যেখানে কংগ্রেসের এক সময় ঘাঁটি ছিল সেখানে কংগ্রেস খাতা খুলতে পারেনি বামেরা খাতা খুলতে পারেনি একশোটার মধ্যে ভোট পেয়ে তৃণমূল কার্যত করে দিয়েছিল। বাম এবং কংগ্রেসকে সেই হাওয়া আস্তে আস্তে ঘুরতে শুরু করে বছর দুই পর যখন সাগরদিগির উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হেরে যান তেইশ হাজার ভোটে যে সাগরদিঘি কেন্দ্রে পঞ্চাশ হাজার ভোটে সুব্রত সাহা জিতেছিলেন একুশ সালে সেই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল হেরে যায় তেইশ হাজার ভোটে অর্থাৎ একটা ইঙ্গিত তখন থেকেই স্পষ্ট হতে থাকে যে তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভিত্তি ছিল সেই ভিত্তি কিছুটা হলেও আলগা এবং দুর্বল হয়েছে দেখুন বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভাগুলো আছে কান্দি বড়োয়া রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর আরো দুটো আছে ভরতপুর সবকটাতেই কিন্তু তৃণমূলের বিধায়ক একসময় অধীরের দক্ষিণস্থ অপূর্ব সরকার ওরফে ডেভিডকে নামানো হয়েছিল অধীর বাবুর বিরুদ্ধে তখন শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ মালদা এবং দুই দিনাজপুরে তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন কিন্তু অধীরবাবুকে তৃণমূল হারাতে পারেনি এবং অধীরবাবুর তৃণমূল বিরোধিতা সুবিদিত মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করছেন যে তিনি কংগ্রেসের সঙ্গে সমঝোতা চেয়েছিলেন কংগ্রেসকে দুটো আসন ছেড়ে দেবেন বলেছিলেন যে দুটো আসনে তারা দু হাজার উনিশে জিতেছিল কিন্তু কংগ্রেস সিপিএম বিজেপির হাতে সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে সমালোচনা করছে বিজেপি যে ভাষায় তৃণমূলকে সমালোচনা করে অধীরবাবুও সেই ভাষায় সমালোচনা করেন অর্থাৎ অধীরবাবুর জন্যই বাংলায় কংগ্রেস এবং তৃণমূলের সমঝোতা হয়নি এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলছেন এবং অধীরবাবু তার রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক নম্বর ঠাউরেছেন দেখুন অধীরবাবু যখন কংগ্রেসের টিকিট পেলেন সেই নয় দশকের মাঝামাঝি তখন মমতা ওকে গুণ্ডা বলেছিলেন অধীরবাবুকে শঙ্কর সিংকে কেন টিকিট দেওয়া হলো আপনারা যারা পশ্চিমবঙ্গের রাজনীতির চর্চা করেন তারা সেই বিষয়টা জানেন শঙ্কর সিং তৃণমূলে এসে গিয়েছেন নবগ্রাম থেকে অধীর জিতেছিলেন অধীর তখন এমনি প্রচার করতে পারেননি তার বক্তব্য ক্যাসেট বন্দি করে মাইকে বেঁধে প্রচার করেছিলেন কংগ্রেসের কর্মীরা তারপরে অধীরবাবু যেতেন নিরানব্বই সালে তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তারপর সিকি শতাব্দী সংসদের সদস্য এখন লোকসভায় বিরোধী দলনেতা এহেন অধীরবাবু যখন সংসদে প্রথমবার আসেন গোরক্ষপুর থেকে তখন বিজেপির টিকিটে প্রথমবার নির্বাচিত হন যোগী আদিত্যনাথ সংসাদে যোগী আদিত্যনাথের সঙ্গে অধীরবাবুর একটা নিবিড় সক্ষ গড়ে ওঠে অর্থাৎ দুজনে পরস্পরকে পছন্দ করতেন একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে অধীরবাবু লখনৌ গিয়ে যোগীজির সঙ্গে দেখা করেন সেটা নিয়ে বিস্তর জলগোলা হয়েছিল অধীরবাবুর যুক্তি ছিল যে তিনি একটা কাজে যোগী আদিত্যনাথের সাহায্য চেয়েছিলেন আবার দু হাজার উনিশে বাবুকে প্রচণ্ড লড়াই করে জিততে হয়েছিল প্রচন্ড লড়াই তিনি জেতার পরে তাকে প্রথম ফোনটা কে করেছিলেন গেস করুন তো আমি বলছি না রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কেউ নয় তাকে ফোন করে প্রথম অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদিজি বলেছিলেন আপনি একদম বাঘের বাচ্চার মতো লড়াই করে জিতেছেন আপনাকে অভিনন্দন বিরোধী দলের সংসদ সদস্য হয়েছেন তাকে প্রধানমন্ত্রী কংগ্রাচুলেট করছেন প্রথম ফোন করেছিলেন তিনি কংগ্রেস প্রার্থী জয়ের পর তখন থেকে এই বিষয়টা পল্লবিত হতে 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 একটা প্রাতিষ্ঠানিক চেহারা নেয় যে মোদিজি অমিত শাহজির বিজেপির যতই বিরোধিতা অধীর চৌধুরী করুন না কেন সংসদের ভিতরে 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 তাদের একটা গভীর বোঝাপড়া আছে এমনকি আর এস এসও বাবুকে তার লড়াকু ভাবমূর্তির জন্য পছন্দ করেন এবং যোগী আদিত্যনাথ এবং জেপি নাড্ডা ব্যক্তিগতভাবে অধীর চৌধুরীকে আক্রমণ না করায় তার বিরুদ্ধে একটা শব্দ খরচ না করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট রাইট চয়েস ডিসিশন অনেকে বলছেন কিছুটা মান্যতা পেয়েছে। আসলে পুরনো সতীর্থদের সম্পর্কে ব্যক্তিগতভাবে যোগী আদিত্যনাথ বলতে চাননি তিনি কংগ্রেসের নীতিকে আক্রমণ করেছেন রাজনীতিতে কেউ তো শত্রু হয় না প্রতিপক্ষ হয় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিরোধীদের শত্রুভাবে প্রতিপক্ষভাবে না সেই জন্য একটা যে পলিটিক্যাল কালচার এই পশ্চিমবঙ্গেও আগে ছিল সেই রাজনৈতিক সংস্কৃতিটাকে নষ্ট করেছে তৃণমূল সামাজিক অনুষ্ঠানেও বিরোধী দলের সদস্যদের নিমন্ত্রণ করা হয় না আগে কিন্তু এটা ছিল না রাজনীতি থাকতো রাজনীতির জায়গায় সামাজিক পরিসরে একটা অবাধ মেলামেশার ক্ষেত্র ছিল কিন্তু ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে দুর্ভাগ্যের বিষয় সেই বিষয়টা এখন অতীতের ঘটনা বলে আমরা স্মৃতি রুমন্থন করতে পারি অদিতবাবু কি বিজেপিতে যাবেন আগামী দিনে এই প্রশ্নের হ্যাঁ কিংবা নায় কোনো উত্তর হয় না তবে এইটুকু বলতে পারি রাজনীতি সম্ভাব্যতার শিল্প ইউসুফ পাঠান বহরমপুর থেকে জিতবেন না লড়াইটা অধীর চৌধুরীর সঙ্গে ডাক্তারবাবু নির্মল সাহা যেহেতু অধীর চৌধুরী পঁচিশ বছর ধরে বহরমপুরকে সংসদে প্রতিনিধিত্ব করছেন এবং ধর্ম নির্বিশেষে তার একটা গ্রহণযোগ্যতা মুর্শিদাবাদ জেলার মানুষের মধ্যে আছে। সেখানে অধীরবাবুর একটা অ্যাডভান্টেজ কিন্তু তাকে প্রচুর খাম ঝরাতে হবে ধরুন যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হতো না তাহলেও তৃণমূল চেষ্টা করতো কারণ অধীর বাবু সংসদে যান তৃণমূল কখনই চান না চায় না জোট হোক বা জোট না হোক তখন পিছন থেকে ছড়ি মারত এখন গুজরাট থেকে ইউসুফ পাঠানকে উড়িয়ে আনতে হয়েছে বাবুর মোকাবিলা করার জন্য কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি বলছে লড়াইটা নির্মল সাহার সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর বাইরে থেকে আগত ইউসুফ পাঠানকে বহরমপুর লোকসভার মানুষ নিজেদের লোক বলে ভাবছেন না কারণ ইউসুফ পাঠানকে তারা তো পাবেনই না তিনি তো এখনো ক্রিকেট খেলেন গুজরাটের বাসিন্দা হয় যারা অফিস করবেন কোনো প্রতিনিধিত্ব থাকবেন কিন্তু অজিত চৌধুরী এবং নির্মল সাহা দুজনেই কিন্তু বহরমপুর শহরের মানুষ তাদের কাছে যাওয়া যাবে তাদের ডাকলে পাওয়া যাবে তৃণমূল চেষ্টার কসুর করছে না সেখানে বিজেপি যদি জিতে যায় তাও মন্দের ভালো কিন্তু অধীর চৌধুরী না চেতেন বাবু এটা জানেন সেই জন্য কিন্তু তৃণমূলের সঙ্গে সমঝোতাটা করেননি তিনি বামেদের সঙ্গে করেছেন পাশের কেন্দ্র সেলিম বড় বড় সমাবেশ হচ্ছে র্যালি হচ্ছে সেলিম অদির হাঁটছেন মীনাক্ষী থাকছেন পাশে কংগ্রেসের নেতারা থাকছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল সেলিম আর অদির মুর্শিদাবাদ জেলার দুটো কেন্দ্রে লড়ছেন তাদের এই সমঝোতা দুজন ব্যক্তিগত নেতার উচ্চাকাং উচ্চাকাঙ্ক্ষাকে সফল করার সমঝোতা দুজনেই লোকসভায় যেতে চান সেই জন্য এই সমঝোতাটা করেছেন যাতে কংগ্রেসের ভোট বামেরা পায় বামের ভোট কংগ্রেসে পায় সে সেলিম অনেক দিন তো নানা জায়গায় ঘুরেছেন চণ্ডীতলা রায়গঞ্জ কলকাতা উত্তর কোথাও সুবিধা করতে পারেননি এবার ওই জনবিন্যাসের সুবিধা নিয়ে তথা তথাকথিত ধর্ম নিরপেক্ষ মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে এসছেন ওতে একটু সংগঠন আছে কংগ্রেসের সংগঠন আছে এই সাংগঠনিক সুবিধা এবং ওই জনবিন্যাসের সুবিধা নিয়ে বিজেপি বিরোধী রেটরিককে সামনে রেখে যদি সংসদে যাওয়া চায় দেখুন দু সালে বাম কংগ্রেস জোট করে লড়েছিল দু হাজার উনিশের লোকসভায় কোনো জোট ছিল না যদিও বহরমপুর এবং ডালুবাবুর কেন্দ্রে বামেরা প্রার্থী দেয়নি আর এস দিয়েছিল কিন্তু সিপিএম আর এস সমর্থন না করে অজিত বাবুর পাশে দাঁড়িয়েছিল আবার উনিশের পরে জোট ভেঙে যায় একুশে আবার সমঝোতা হয় এই নির্বাচনের আগে দেখুন সমঝোতা হবে কি হবে না তা নিয়ে বিস্তর টালবাহানা চলছিল কিন্তু শেষ পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সিপিএম এর রাজ্য সম্পাদক নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিলেন যাতে তাদের নির্বাচনী জয় সহজ হয় মানে নির্বাচনী লড়াইটা সহজ জয় পাবেন কেন আমি জানি না হুম যাতে নির্বাচনী লড়াইটা সহজ হয় এটা একটা সুবিধাবাদী সমঝোতা আগেও সেলিম এরকম করেছেন আমি আবার বলছি সকল ধর্ম নিরপেক্ষ সিপিএম এর রাজ্য সম্পাদক জনবিন্যাসের অ্যাডভান্টেজ নিতে মুর্শিদাবাদে গেছেন আর কিচ্ছু নয় আইএসএফ এর সঙ্গে জোটের কাণ্ডারি তিনিই ছিলেন সেই জন্য চণ্ডীতলায় লড়তে গিয়েছিলেন যদি বিধানসভায় যাওয়া যায় এন্টালি রাজ্যসভা কলকাতা উত্তর পূর্ব তারপরে আবার রায়গঞ্জ তারপরে আবার চন্ডিতলা এবার মুর্শিদাবাদ মরিয়া হয়ে গেছেন মোহাম্মদ সালিম আর অধীরবাবুও জানেন যে বামপন্থীদের সহায়তা ছাড়া তার পক্ষে ষষ্ঠবারের জন্য সংসদে যাওয়া সম্ভব নয় আগের বার বিজেপি যে প্রার্থী ছিল সেই প্রার্থী নির্মল সাহার থেকে অনেক দুর্বল কিন্তু নির্মল বাবুর স্বচ্ছ বামমূর্তি জনপ্রিয় ডাক্তারবাবু বর্ধমানের ভূমিপুত্র তাই এবার কাঠে কাটাক্কার মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেপি নাড্ডা কেন যোগী আদিত্যনাথ অধীরবাবুর প্রসঙ্গে নীরব বলে মাছ ধরতে চাইছেন বিজেপির কাছে এক একটা আসন হচ্ছে গুরুত্বপূর্ণ জানেন তার সঙ্গে বিজেপির হবনবিং আছে এই বার্তা গেলে তার যারা ভোটার তারা মুখ ফিরিয়ে নিতে পারেন এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৌশল অধীর চৌধুরীকে বিজেপির এজেন্ট হিসাবে দাগিয়ে দেওয়া যাতে বহরমপুর লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু মননে অধীরবাবু সম্পর্কে একটা সংশয় একটা বিভ্রান্তি তৈরি হয় কুশলী রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলাটাই খেলেছেন